নমস্কার যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ক প্রভু সরকার পরাজয় অবশ্যম ভাবি সেটা বোধ বুঝতে পেরেছে তৃণমূল তাই এমন এমন পদক্ষেপ তারা করছে যেগুলোকে দেখলে পরে মনে হবে যে দেওয়াল লিখনটা স্পষ্ট পড়তে পারছেন তৃণমূলের নেতারা দুদিন আগে তৃণমূলের সমাজ মাধ্যমের ইনচার্জ তমলুকের প্রার্থী দেবাংশু পোস্ট করলেন রেখাপাত্রকে নিয়ে লক্ষ্মীর স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা রেখা পান দিদির খাবেন আর মোদির গুণ গাইবেন এটাই ছিল নির্যাস কোন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অ্যাকাউন্ট আছে আধার কার্ডের শেষ চারটে নাম্বার এগুলো ব্যক্তিগত তথ্য পাবলিক ডোমেনে তুলে ধরেছিলেন ভাইপো ব্রিগেডের অন্যতম এই যুবা নেতা কয়েক লক্ষ ভোটে হারবেন নিশ্চিত জেনে রাখুন আমার দর্শকরাও জেনে রাখুন অভিজিৎ বাবুর কাজে কয়েক লক্ষ ভোটে হারবেন কতটা নত্বসত্ব জ্ঞান লোপ পেলে একজন দলিত গরিব কন্যার প্রার্থী হওয়ার সিদ্ধান্তকে নস্বাৎ করবার জন্য এই ধরনের কথা সমাজ মাধ্যমে বলতে হয় যদিও আমি শুনলাম প্রবল প্রতিবাদের মুখে রনে ভঙ্গ দিয়েছেন এই তরুণ তুর্কিটি সমাজ মাধ্যমের থেকে মুছে দিয়েছেন পোস্ট নাম্বার ওয়ান রেখা পাত্র প্রাপ্তি হতেই ঠক 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 করে কাঁপনি শুক্রবার বসিরার শহরে তিন কিলোমিটার পদযাত্রা করলেন শুভেন্দু পাত্র ছিলেন উপচে পড়া ভিড় আবার তার মধ্যে মুসলমান ভাই একটা অংশ জড় হয়েছিল দেয়াল লিখন পড়া উচিত তৃণমূলের তারপর শুভেন্দু যে কথাগুলো বলছেন যে সরকার ক্ষমতায় আসলে মানে এ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলে প্রথম ক্যাবিনেট মিটিং এ কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের হারে দিয়ে দেয়া হবে রাজ্য সরকারের কর্মচারীদের প্রতি বছর নিয়ম করে এসএসসি টেট পরীক্ষা হবে এবং ওয়েমারশিপ জালিয়াতি রুখতে যে ব্যবস্থা নেয়ার সে ব্যবস্থা নেওয়া হবে সরকারি শূন্য পদে নিয়োগ হবে পরিযায়ী শ্রমিকদের এখানে কাজের বন্দোবস্ত করার চেষ্টা ত্রুটি রাখা হবে না এবং পরিশেষে যেটা আমার আপনার সবার যন্ত্রণার একটা অংশ সেটা হচ্ছে ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনের মনোপদ ভারতবর্ষের অন্যান্য অনেক রাজ্যে একাধিক বন্টন সংস্থা বিদ্যুৎ পরিষেবা দেয় কিন্তু কলকাতা এবং বৃহত্তর কলকাতায় ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন জ্যোতিবাবুর সময় থেকে পাঠটা চালাচ্ছে এবং ইউনিট পিছু বিদ্যুতের মাসুল এদের অনেক বেশি মনোপলি হলে যা হয় শুভেন্দু প্রতিশ্রুতি দিয়েছেন এখানে বিদ্যুৎ ক্ষেত্রে প্রতিযোগিতার ব্যবস্থা করা হবে কেন একা সিএসসি এখানে বিদ্যুতের ডিস্ট্রিবিউশন দেখবে আরো কোম্পানি আসুক মানুষকে বেছে নেওয়ার সুযোগ দেয়া হোক যে মমতা বন্দ্যোপাধ্যায় সিএসসি দপ্তরের সামনে ধর্নায় বসেছিলেন বিদ্যুতের মাসল বৃদ্ধি প্রতিবাদ করে এক রহস্যময় কারণে তিনি ধর্না প্রত্যাহার করেন এখন সিএসসির সঙ্গে হবডবি তিনশো কোটি টাকার কাছাকাছি ইলেকট্রোর বন্ডের মাধ্যমে সিএসসি দিয়েছে কেন দিয়েছে বিনিময় কি পাবে উন্নয়নযোগ্যে সামিল হয়ে কেউ তো এদেরকে টাকা দেয়নি ডিআর লটারি টাকা দিয়েছে লটারির মৌরসিপাট্টা চালাবে যাতে রাজ্য প্রশাসন বেনিয়ম দেখলেও চোখ বন্ধ করে থাকে অন্যান্য রাজ্যের লটারি নিষিদ্ধ সান্টিয়াগো মার্টিন গ্রেপ্তার বর্ণনা করেছেন তিনি এখানকার শাসক দলের ব্লু আইড বয় সিএসসি এত মধু কি ওই একটাই আমি যা ইচ্ছা করব বিদ্যুতের মাসুল নিয়ে সরকার কিছু বলবে না আর সাধারণ মানুষের তো প্রতিবাদ করার জায়গাটাই নেই এখানেই শুভেন্দু ধরেছেন এবং স্বাগত জানাই বিজেপি ক্ষমতায় আসলে সম্ভব হলে যেন প্রথম দিনেই এই মৌরসি পাঠটা ভাঙার উদ্যোগ নেওয়া হয় এনাফ ইজ এনাফ আমি এটাকে বলবো শুভেন্দুর গ্যারান্টি শুভেন্দু এমনি বলছে না এটা তো পরিবারবাদী দল নয় নিশ্চয় কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন নিয়েই শুভেন্দু বলেছ এবং মাতৃশক্তির জন্য লক্ষ্মীর ভান্ডারে যে টাকা দেয়া হয় সেই টাকা পরিমাণ বাড়ানো হয় এতে শাসক দল এই কথাগুলো শাসক দলের কে ভয় পাইয়ে দেখুন যখন শুভেন্দু গ্যারান্টি দিচ্ছে যে সরকার তৈরি হলে বিজেপির সরকার তৈরি হলে রাজ্যে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় কর্মচারীদের হারে ডিয়ে দেওয়া হবে এর একটা প্রভাব পড়বেই পড়বে কতদিন হয়ে বলুন না পেয়ে পথের বসে আছে আর শিক্ষামন্ত্রীর কোন হেলদোল নেই প্রতি বছর এস এস সি টেট পরীক্ষার যে প্রতিশ্রুতি এরও একটা পজিটিভ ইম্প্যাক্ট হবে তার উপর দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় একত্রিশে মার্চ প্রচার শুরু করছেন কৃষ্ণনগর থেকে তারপরে বহরমপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে যাচ্ছেন তৃণমূলের নেতা কর্মী সমর্থকরা বৈভবের দেখবেন প্যান্টের পকেটে হাত চ্যাটাং চ্যাটাং কথা শুনবেন যে কথাগুলোর মধ্যে সত্যের কণামাত্র নেই আসলে কায়দা করে অসত্য ভাষণ দেয়া এটা রপ্ত করে নিয়েছেন এরা আর কথায় কথায় লোককে চ্যালেঞ্জ জানান আমি শুনলাম রেডিওতে বিজ্ঞাপন চলছে যদি তৃণমূলের প্রার্থীদের ভোট দেন গ্যারেন্টি দিচ্ছি দু হাজার ডিসেম্বরে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা রাজ্য সরকারি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে অভিষেকের গলা বেশি আসছে Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আমাদের সঙ্গে দিল্লির লড়াই আমরা ভাব ভেবেছি তা কি পশ্চিমবঙ্গকে সব থেকে স্বতন্ত্র আবাস যোজনার টাকা যেটা বরাদ্দ কেন্দ্রীয় দেবে রাজ্য দেবে কিন্তু ওই লুটে টাকাটা উদ্ধার করতে হবে আর অভিযুক্তদের শাস্তি দিতে হবে রাজ্য সরকার নাম কেনবার জন্য বাজার থেকে লোন নিয়ে আবাস যোজনায় উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেবেন টাকার উৎস কোথায় ঋণ করতে হবে তো রাজস্ব তো নেই কলকারখানা তো নেই মুখ্যমন্ত্রী নিজের মনে আছে বিগত ১৩ বছরে তিনি কটা কলকারখানার উদ্বোধন করেছেন বরঞ্চ টাটার ফ্যাক্টরি ভেঙে গুড়িয়ে দিয়ে ওখানে সর্ষের চাষ করিয়েছিলেন তাহলে টাকা দেবেন ঘোষণা করছেন আবার বাজার থেকে লোন নেবেন একে প্রায় ছ লক্ষ কোটি টাকার উপর দেনা আবার লোন নিলে মাথার উপর পুঞ্জি বাড়বে যে শিশু ভূমিষ্ঠ হবে আজকে রাত্রি বা আগামী কোনো এক সকালে তার মাথায় ঋণের বোঝার অঙ্ক বাড়বে প্রধানমন্ত্রী বিজেপির প্রার্থী অমৃতা রায়ের সঙ্গে কথোপকথনে বলেছিলেন যে ইডি এই রাজ্য থেকে তিন হাজার কোটি টাকার মতো উদ্ধার করেছে সেই টাকা গরিব মানুষকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে তিনি আইন পরামর্শ দিচ্ছেন উদ্যোগ নিচ্ছেন বলেছিলেন এবং অমৃতা রায়কে বলেছিলেন আপনি এটা বলুন মানুষকে তৃণমূল বলছে প্রধানমন্ত্রী আদর্শ আচরণবিধি চালু হয়ে গেছে কেন সব কথা বলছেন নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। আর ওদের বিজ্ঞাপনে বলা হচ্ছে যে ডিসেম্বর মাসের মধ্যে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা জমা পড়বে জানি না এটা কি নির্বাচনের বিধিভঙ্গ নয় কি আমি জানি না কেউ আমাকে কিন্তু সেখানেও প্রতিশ্রুতি দেয়া হচ্ছে যে আবাস যোজনার টাকা ডিসেম্বরে প্রথম কিস্তি উপভোক্তারা পেয়ে যাবেন যদি তৃণমূল কংগ্রেসকে মানুষ ভোট দেয় এটাও তো একটা প্রতিশ্রুতি আবাস যোজনা তো সরকারি প্রকল্প তাহলে নির্বাচনী আচরণবিধি বলবৎ হয়ে গেলে এই ধরনের প্রতিশ্রুতির কথা কি বলা যায় কমিশন বিচার করবেন আমার মনে একটু সংশয় আছে আমি জানি না বলা যায় কি বলা যায় না কিন্তু এটা প্রতিশ্রুতির নামান্তর আর নির্বাচনী আচরণবিধি চালু হয়ে গেছে তাহলে তৃণমূলের মূল অস্ত্র কি যে কেন্দ্রীয় বঞ্চনা ভাবুন তো একুশ সালের পর থেকে টাকা দিচ্ছে না কেন্দ্র একশো দিনে দিচ্ছে না আবার যোজনায় দিচ্ছে না কেন্দ্রের দাবি হাজার হাজার কোটি টাকা ভুয়ো জব কার্ডের মাধ্যমে লুট করা হয়েছে একই আবাস যোজনার ক্ষেত্রে কেন্দ্র ডাইরেক্টিভ দিয়েছে অ্যাকাউন্ট রিকনসিলিয়েশন হবে যতক্ষণ না অ্যাকাউন্ট রিকনসিলিয়েশন হচ্ছে একশো দিনের মজুরির বকেয়া টাকার রাজ্য দিয়ে দিক তারপরে কেন্দ্র এটাকে রিএমবার করবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ কেন্দ্রের এই ডাইরেক্টিভকে স্বাগত জানিয়েছেন আর একশো দিনের কাজের প্রকল্পে যে দুর্নীতি হয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কলকাতা হাইকোর্ট যে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন তার মধ্যে তার প্রমাণ আছে আগে টাকা উদ্ধার করুন দোষীদের শাস্তি দিন আর যে টাকা উদ্ধার হবে তা দিয়ে আবাস যোজনার উপভোক্তাদেরও টাকা দেওয়া যাবে একশো দিনের যারা মজুরি পাননি তাদেরকেও মজুরি মিটিয়ে দেওয়া যাবে অর্থাৎ যে ফলস ন্যারেটিভ তৃণমূল তৈরি করার চেষ্টা করছে কেন্দ্রীয় বঞ্চনা কেন্দ্রীয় বঞ্চনা কেন্দ্রীয় বঞ্চনা মানুষ কিন্তু নিচ্ছে না মানুষ জানে যে স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের সব থেকে বড় বড় সংগঠিত আর্থিক অপরাধ এই জমানাতে সংগঠিত হয়েছে বিগত বারো তেরো বছর শিক্ষক অশিক্ষক প্রাথমিক শিক্ষক মিড ডে মিলের চালচুরি খাদ্য চোর বালু যাকে সবুজ বিপ্লবের দ্বিতীয় জনক বলা হচ্ছে গরু কয়লা বালি পাথর খাদান কিচ্ছু বাদ নেই সর্বভুকের মতো এরা সব কিছু থেকে কাঠমানি খেয়েছে কমিশন খেয়েছে লুটে পুটে সাফ করে দিয়েছে বাংলা এটা মানুষ বুঝছেন তাই এদেরকে টাকা দিলে আবার তো টাকা লুট হবে গ্যারান্টি টাকা এই টাকা তো প্লট আসেনি এটা তৃণমূলের পৈতৃক এটা টাকা দিচ্ছে আমার আপনার করের টাকা যদি বেহাত হয় যদি লুটের হাতে যায় তাহলে টাকা দেয়া হবে কেন আগে টাকা উদ্ধার করুন দোষীদের শাস্তি দিন রাজ্য সরকার উদ্যোগ নিক তারপরে টাকার ব্যাপার মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন জানেন তো দেয়াল লিখনটা খুব স্পষ্ট যে পরাজয় বিপর্যয় অবশ্যম্ভাবী দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় লাইন মেনে চলে যে টিভি চ্যানেল টিভি নাই এই নিউজ এইটিন পর্যন্ত পঁচিশটা আসন দিয়েছে প্রশান্ত কিশোর তেজস্বী অভিষেককে নাম না করে বলেছেন টবে লাগানো গাছ বলেছেন তৃণমূলের বিপর্যয় অবশ্যম্ভাবী আবার রেখাপাত্রকে বিজেপি প্রার্থী করায় মহিলা ভোটারদের মধ্যেও একটা ব্যাপক তৈরি হয়েছে তাই তারা এখন এপ্রিল মাসে গোড়া থেকে লক্ষ্মীর বান্ডার বাড়ানো হলো পাঁচশো থেকে হাজার হাজার থেকে বারোশো বারোশো পঞ্চাশ এই মুখ্যমন্ত্রীর চিঠি নিয়ে উপভোক্তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে আরে লক্ষ্মীর ভান্ডার এই সমস্ত প্রকল্প ভারতবর্ষের অন্যান্য রাজ্যে আছে কল্যাণ রাষ্ট্র রাষ্ট্রভাবনায় মানুষের হাতে নগদ তুলে দেওয়ার যে অর্থনৈতিক মডেল সেটা অনেকে সমর্থন করে আপনি নতুন কিছু করছেন না এগুলো করেন বলে কি র্যাম্প অ্যান্ড করার ছাড়পত্র পাওয়া যায় নাকি তেলেঙ্গানার দিকে তাকিয়ে দেখুন কি পরিণতি হয়েছে কেসিআর আপনার থেকে কম সামাজিক কর্মসূচি চালাননি কিন্তু ওই সেখানেও ভাই ভাতি বাদ মেয়ে ছেলে ভাই কিছু বোঝেন না ক্ষমতা থেকে উদাও হয়ে গেছে এক জিনিস তৃণমূলের ক্ষেত্রেও প্রযোজ্য শুধু কেন্দ্রীয় বঞ্চনা এই আত্মনাদ করে এবার আর চিরে ভিজবে না তারপর কিছু দুষ্কৃতিকেও নির্বাচন কমিশন প্রিভেন্টিভ ডিটেনশন তুলে নেবে বলে খবর বিভিন্ন জায়গায় যারা সব সম্পদ ইতিমধ্যে এনআইএ তলব করেছে মেদিনীপুরের অনেককে সব জনতা মুখপাত্র আত্মনাথ করছেন যে বিজেপির কথা এনআইএ চলছে আয়কর দপ্তর ছানবিন শুরু করেছে অনেক ব্যবসায়ীর বাড়ি থেকে টাকা উদ্ধার হচ্ছে কখনো মমিনপুরে কখনো হাটে ছোট বিশ্বাসের বাড়িতে একাত্তর ঘন্টা তল্লাশি করেছে আয়কর দপ্তর ইডি তলব পাঠাচ্ছে মহা মৈত্রকে সিবিআই ঢুকে পড়েছে চন্দ্রনাথ সিনহাকে পাঠাচ্ছে কখন কি হয় কি হয় ভাব একে তো ফাগুন মাস দারুণের সময় লেগেছে বিষম কি জানি কি হয় এই কি জানি কি হয় কি জানি কি হয় এই ভাবনাতেই আতঙ্কের প্রহর করা শুরু হয়েছে তাই বিপর্যয় অবশ্যম অনু এই প্রতিবেদন শেষ করবার একটা খবর দিয়ে প্রথমে সমেন মিত্র অজিত পায়া তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি ছবি তুলে গেছেন মমতা বাড়ি থেকে বেরোলেই দণ্ডায়মান হতেন সেই ভদ্রলোক তারপর কিছুদিন শুভেন্দু অধিকারীর সঙ্গে ঘোরাঘুরি করলেন শুভেন্দু তখন তৃণমূলে শুভেন্দু বলে দিয়েছিলেন আমি আপনার জন্য কিছু করতে পারবো না আপনি বলেন যে অভিষেকের কাছে যান এটা দু হাজার পনেরো ষোলোর কথা তারপরে তিনি অভিষেকের ঘনিষ্ঠ হয়ে পড়লেন এবারে নির্বাচনে কিছুই জোটেনি তাই বলছেন কেন চোখের জলে ভিজিয়ে দিলে না শুকনো ধুলো যত এমন নাকি কেঁদেছেন বালিশ ভিজে গেছে চোখের জল খুব আশা করেছিলেন বদলোক উপনির্বাচনে টিকিট পাবেন সেটাও পেলেন না এখন জনে জনে বলে বেড়াচ্ছেন সুচিত্রা সেনকে জেতাতে হবে এত বড় দুর্ভাগ্য আমাদের মানে সুচিত্রা সেন উপমা কার কথা বলছেন বুঝতেই পারছেন আপনারা শুভেন্দুর খুব ঘনিষ্ঠ দু একজনের সঙ্গে ঘন ঘন ফোনে যোগাযোগ রাখার চেষ্টা করছেন যদি দাদা ক্ষমা ঘেন্না করে তাকে আবার নিয়ে নেয় তো এরকম অনেক আছে বড়নগরে দেখুন উপনির্বাচনে যেখানে তাপসবাবু ছত্রিশ হাজার ভোটে জিতেছিলেন একুশ সালে পার্ল মিত্রকে হারিয়ে যদিও দু হাজার ষোলো বিজেপি ন শতাংশ ভোট পেয়েছিল দু হাজার একুশে সেটা বেড়ে দাঁড়ায় একত্রিশ শতাংশ তাপসবাবুর ভোট বেড়ে দাঁড়ায় তিপ্পান্ন শতাংশ হাজার ভোটে জিতেছিলেন বিজেপিতে উত্তর কলকাতার প্রার্থী হয়েছেন রাজনৈতিক প্রার্থীর জন্য সওয়াল করেছিলেন পার্থভৌমিক সুজিত বসুরা অঞ্জন পাল নপাড়া দাদাবাই সঙ্গের পুজোর উদ্যোক্তা বরনগর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ইন কাউন্সিল সোমেন মিত্রর খুব ঘনিষ্ঠ ছিলেন দক্ষ সংগঠক বলে এলাকায় খ্যাতি আছে তাকে মুখ্যমন্ত্রী ফোন করে বলেছেন যে অভিনেত্রীকে জেতাতে হবে দেখুন এই অভিনেত্রী বাঁকুড়াতে দাঁড়িয়েছিলেন কিন্তু সম্পা দরিপা ওনাকে হারিয়ে দেয় সম্পা দরিপা ভেবেছিলেন টিকিট পাবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় গিয়ে ওনার সঙ্গে দেয়াল লিখন শুরু করলেন কিন্তু শেষ পর্যন্ত পেলেন না সায়ন্তিকা পেলেন সায়ন্তিকাকে হারিয়ে দিলেন সম্পাদনীপা এটাই অনেকে বলে আবার সায়ন্তিকা করে এসে দাঁড়িয়েছে সংগঠন তো তৃণমূলের আছে কিন্তু সহস্র ফাটল দেখুন স্বাধীনতার পর থেকে চোদ্দ বার ওখানে বাম মেনা ছাড়া কেউ যেতেনি বাহাত্তরে সিপিআই শিবপদবাবু হারিয়েছিলেন জ্যোতিবাবুকে তারপর দু পর্যন্ত টানা বামপন্থীরা আর এস তারপর টানা তিনবার তাপসবাবু তৃণমূলের টিকিটে এবার সায়ন্তিকা এবার লড়াই কিন্তু সহজ নয় বিপক্ষে ডাকাবুক সজল ঘোষ আর তৃণমূলের অভ্যন্তরীণ দণ্ড খেলা জমে উঠেছে